জলপাইগুড়ি শহরে টোটো ন্যূনতম যাত্রী ভাড়া 10 টাকা থেকে বৃদ্ধি করে 20 টাকা করা। করোনা পরিস্থিতিতে লকডাউন সময়ের বিদ্যুৎ বিল মকুব। প্রত্যেক টোটো চালককে মাসে 7,500 টাকা আর্থিক সহায়তা দেওয়া। কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী দেশ বিরোধী নীতির বিরুদ্ধে 28 মার্চ দেশব্যাপী ধর্মঘট সফল করার দাবি নিয়ে শুক্রবার জলপাইগুড়ি পৌরসভায় স্মারকলিপি দিল সিআইটিইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের সদস্যরা। স্মারকলিপি দেবার আগে শহরের বড় পোস্ট অফিস মোড়ে জমায়েত হয়ে পৌরসভা পর্যন্ত মিছিল করেন টোটো চালকরা। পৌরসভার গেট আটকে বিক্ষোভ দেখানো হয় দীর্ঘক্ষণ। মহামারী পরবর্তী সময়ে অর্থনৈতিক সংকটে ভুগছে টোটো চালকরা। প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল টোটো চালকদের আয় এই সময়কালে বহু অংশে কমে গিয়েছে। অথচ পেট্রোল ডিজেল রান্নার গ্যাস বিদ্যুৎ ঔষধ সহ সমস্ত জিনিসের দাম বাড়ছে প্রতিদিন। জলপাইগুড়ি শহরে 2013 সাল থেকে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া রয়ে গিয়েছে 10 টাকা। সরকারি দপ্তরগুলোতে দীর্ঘদিন কর্মী নিয়োগ না হওয়ার কারণে টোটো চালকদের পেশায় চাপ বেড়েছে। যাত্রী পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, ফলে টোটো ন্যূনতম যাত্রী ভাড়া বৃদ্ধি করে 20 টাকা করার দাবি জানিয়েছেন টোটো চালকরা। এর আগেও ভাড়া বৃদ্ধির দাবিতে পৌরসভায় ডেপুটেশন দিয়েছিলেন টোটো চালকরা। তখন 7 দিন সময় চেয়ে 4 মাস পরেও কিছুই জানায়নি পৌরসভা, ফলে আর অপেক্ষা করতে রাজি নন টোটো চালকরা। এদিন শ্রমিক নেতা শুভাশিস সরকার, কৃষ্ণ সেন, তোতাইকর, দুলাল রায়, অনিল রায়ের নেতৃত্বে প্রতিনিধি দল সেকথাই পৌরসভার আধিকারিককে ক্ষোভের সঙ্গে জানিয়েছেন। কবে সমস্যার সমাধান হবে বলতে পারেননি তিনি। স্মারকলিপি দিয়ে বাইরে বেরিয়ে সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সিল সদস্য তথা ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সম্পাদক শুভাশিস সরকার টোটো চালকদের সামনে আগামী 2 এপ্রিল থেকে জলপাইগুড়ি শহরের টোটো ন্যূনতম যাত্রী ভাড়া যাত্রীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে 20 টাকা নেবার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আমরা এসেছিলাম জলপাইগুড়ি পৌরসভায়, যে জলপাইগুড়ি শহরের যারা টোটো চালকরা রয়েছেন, আমরা দেখছি যে সেই 2013 সাল থেকে আজ পর্যন্ত টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া সেটা হচ্ছে 10 টাকায় রয়ে গেছে। অথচ এই 7-8 বছরে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস থেকে শুরু করে সর্ষার তেল মুসুরির ডাল সমস্ত কিছুর দাম হচ্ছে কখনো 2 গুণ, কখনো 3 গুণ, কখনো 5 গুণ হয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে টোটো চালকদের পক্ষে সংসার প্রতিপালন করা সম্ভব হচ্ছে না। সে কারণেই আমরা আবারও এসেছি। আমরা এর আগে নভেম্বর মাসে এসেছিলাম, 4 মাস অতিক্রম করেছে। নভেম্বর মাসের 25 তারিখে এসেছিলাম, আজকে মার্চ মাসের 25 তারিখ, 4 মাস। সেই সময় এরা বলেছিলেন যে সেই সময় পৌরসভা তারা 7 দিন সময় চেয়েছিলেন, 7 দিনের মধ্যে আমাদের সমস্ত বিষয়টা জানাবেন বলেছিলেন, কিন্তু তারা কর্ণপাত করেনি। ফলে আমরা আবার এসেছি, আজকে যাব, আমরা বলবো, কিন্তু আমরা আমাদের ডেপুটেশন দেবো। কিন্তু আমাদের যেটা সিদ্ধান্ত যে আগামী 2 এপ্রিল থেকে জলপাইগুড়ি শহরে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া 20 টাকা হবে। অর্থাৎ টোটোতে উঠতে গেলে যাত্রীদের 20 টাকা দিতে হবে, কারণ এই মুহূর্তে টোটো চালকদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের আর কোনো রাস্তা নেই। আমরা জলপাইগুড়ি শহরের মানুষের কাছে আমরা সহযোগিতা চাই, যে আসুন টোটো চালকদের সঙ্গে সহযোগিতা করুন এবং যে ন্যূনতম যাত্রী ভাড়া যেটা আমরা ইউনিয়নের পক্ষ থেকে আমরা ঠিক করছি সেটাতে আপনাদের সহযোগিতা করুন। শুনেছি একটা বিষয় যে টোটো ভাড়া বাড়ানো জরুরি, সে একটা দাবি আছে, সবাই সহমত হচ্ছে। সেক্ষেত্রে শহরে যানজট টোটোর কারণে এটাও একটা ইস্যু, সেই বিষয়ে কোনো প্রস্তাব কি পৌরসভাকে দিচ্ছেন? অবশ্যই, এ তো বারেবারে মিটিং হয়েছে ইউনিয়নগুলোর সঙ্গে পৌরসভার, যে কিভাবে শহরকে যানজট মুক্ত করা যায়। কিন্তু এদের কোনো উদ্যোগ নেই, পৌরসভার কোনো উদ্যোগ নেই শহরকে যানজট মুক্ত করার। দেখুন না আপনারা, যে আমাদের যে রবীন্দ্রভবনের সামনের ব্রিজ 10 বছর ধরে ভেঙে পড়ে আছে, সেটাকে চালু করা হচ্ছে না। আমাদের যে আমাদের দিনবাজারের ব্রিজ, যানজট হচ্ছে। আর হচ্ছে যে টোটোর যে শহরের মধ্যে যারা চলবে, কারা চলবে কারা চলবে না নির্দিষ্টভাবে ঠিক করা হয়েছে, কিন্তু সেটার কোনো চেকিং নেই। মাঝে মাঝে চেকিং করে নিজেদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে, ফলে জলপাইগুড়ি শহরে যানজট তৈরি হচ্ছে। এবং কিভাবে কি হবে, অবশ্যই আমাদের সঙ্গে যদি পৌরসভা বসে, তারা যদি চায় আমাদের সাজেশন, আমরা সাজেশন দিয়েছি, আবারও দেবো, কি করে জলপাইগুড়িকে যানজট মুক্ত করা যায় আমরা অবশ্যই দেখব। আর যানজট মুক্ত করবার ক্ষেত্রে দেখবেন যে যারা ওই ফুটপাথগুলো দখল করে বসে আছে, যারা যে সমস্ত দোকানদাররা, সেটাও একটা বড় প্রবলেম, শুধুমাত্র টোটো চালকদের জন্য নয়। আমি গতকালও দেখেছি জলপাইগুড়ি শহরে ডিবিসি রোডে অজস্র 4-চাকার গাড়ি, পার্সোনাল গাড়ি, তারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। কি করছে প্রশাসন, কেন যানজট হচ্ছে? এই আমাদের যে হোটেল ডিলাপিতম রয়েছে, তার সামনে গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, 4-চাকার গাড়ি, হোটেলগুলোর সামনে কোনো পার্কিং নেই। তাহলে পৌরসভার যে এই অব্যবস্থা, তার ফলে হচ্ছে যানজট তৈরি হচ্ছে, আর টোটো চালকদের ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়। তবুও আমাদের যদি সাজেশন চায় আমরা দেবো। তাহলে আমাদের টোটো চালকরা যারা রয়েছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 2 তারিখ থেকে, এপ্রিল মাসের 2 তারিখ থেকে হচ্ছে টোটোতে উঠলে 20 টাকা ভাড়া দিতে লাগবে, কারণ আর কোনো উপায় নেই, টোটো চালকরা সেটা চাবে এবং হচ্ছে যাত্রীদেরকে আমরা সহযোগিতার জন্য আশা রাখবো। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা,
মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।